আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক অলরাউন্ডার এগ্রোতে। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও বিষয় হচ্ছে, আজকে লতি উঠানো হলো। আজকে হলো এপ্রিলের 4 তারিখ। তো দর্শক, কত কেজি লতি উঠালাম এই সম্পর্কে অল্প কিছু আলোচনা করব। তো এই যে লতি, কিন্তু উঠায় কিভাবে প্রসেসিং করা হয়, বাজারজাত করার জন্য প্রসেসিং পদ্ধতিটা। তো চলে আসলাম জমিতে। জমিতে আসার পরে ধীরে ধীরে কিন্তু আমরা এক পাশ থেকে লাগবো। তো গতকালকেও কিন্তু লতি কিন্তু উঠাইছি, এবং আজকেও কিন্তু 4 তারিখ 5 তারিখ দুই দিন কিন্তু উঠাচ্ছি, পরপর দুই দিন উঠাচ্ছি। কারণ একদিনে তো এত লতি ওঠানো সম্ভব না, এই জন্য দুই দিনে লতি উঠাচ্ছি। তো আমরা তিনজন এবং ক্যামেরাম্যান সহকারে কিন্তু, এই যে টোটাল চারটা কাঁচি, এই যে দেখতে পাচ্ছেন এটা কাটার অস্ত্র। তো আমরা কাটতে শুরু করে দিয়েছি লতিটা, লতিটা কাটতে শুরু করছি। আসলে দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতিগুলো আসছে, এবং আমাদের গাছের যে গ্রোথগুলো দেখতে পাচ্ছেন অনেক ভালো। আর গাছগুলোর বয়স হচ্ছে 2 মাসের একটু বেশি, 2 মাস 9 দিনের মতো, 8-9 দিন হবে। তো দর্শক, আমরা কিন্তু জানুয়ারি মাসের 24 তারিখের এগুলো লাগানো হয়েছে, রোপণ করা হয়েছে চারাগুলো। তো আপনারা যারা রেগুলার ভিডিওগুলো দেখেন আমার, তারা কিন্তু অবশ্যই জানেন। তো দর্শক, এই যে লতি কচু চাষটা আমরা করি, এটা আসলে কেমন লাভবান, আপনারা আসলে যারা রেগুলার দর্শক আছেন তারাই অবশ্য জানেন যে এটাতে কত মন আমরা কখন লতি উঠাই, এবং এটাতে কেমন লাভবান হয়। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে লতিগুলা কিন্তু পড়ে আছে, এবং মাত্র কিছুদিনের, এই কিছুদিনের ভিতরে মানে 2 মাসে একটু বেশি, এটা হচ্ছে আমরা রোপণ করছি। এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে লতি আসছে। তো অনেকখানে দেখা যায় যে প্রথম দুই চালানে যে লতিগুলো আসে সেগুলো কিন্তু কেটে ফেলে দেয়, অথবা গাছ বের হয়ে যায়। কিন্তু আমাদের যে চারাগুলো আমরা রোপণ করছি, এবং আমাদের যে লতি কচুগুলো, এগুলাতে কোনো লতি বের হয়ে যাবে না হঠাৎ, আপনার এগুলো প্রথম থেকে বিক্রি করা যাবে। 35 থেকে 40 দিন বয়সে গাছগুলো কিন্তু বিক্রি করা যাবে। তো এটা কিন্তু বছরের সবসময় কিন্তু চাষ করা যায়, এবং 12 মাস চাষ করা যায়। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে কিভাবে কাটা হচ্ছে। তো আমরা কিভাবে কাটছি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারা হয়ে গেছে। এটা অরিজিনাল লতির থেকে, বড় মোটা লতির থেকে এই চারাগুলো কিন্তু করা হয়। তো দর্শক, এই যে এই চারাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, তো এই চারাগুলো অত্যন্ত মানসম্মত। তারা এই যে লতি কিভাবে আপনারা দেখেন যে আমরা কিভাবে লতিগুলা কিন্তু কাটতেছি। তো লতি কাটার পদ্ধতিটাও আপনারা শিখে নেন যে কিভাবে আমরা লতিগুলা কিন্তু কাটি। তো এইটা লতি কচু চাষটা একদম সহজ একটি চাষ পদ্ধতি। তো আমরা আসলে এই দেখতে পাচ্ছেন লতিগুলার গুণগত মান কিন্তু অনেক ভালো। তো লতি আপনার বর্তমানে কিন্তু 3000 থেকে 3200 টাকা মন কিন্তু এটা বিক্রি করা হচ্ছে। আর এই যে কচুটা, লতি কচুটা, এটা দীর্ঘ কিন্তু 8 থেকে 9 মাস আপনারা লতি কিন্তু বিক্রি করতে পারবেন। তো বিশেষ করে আপনার গরমের সময় লতি আসতে মাত্র 30 থেকে 35 দিন সময় লাগে। যদি উন্নত মানের 1 নম্বর খাঁটি অরিজিনাল চারাগুলো কিন্তু যদি হয় তাহলে। তো দর্শক, আসলে আপনাদের একটা কথা বলি যে আসলে কৃষক বড় নাকি হচ্ছে একজন চাকরিজীবী বড়। তো এই সম্পর্কে আমি একটু বলি, এই একটা ভিডিও কিন্তু আমি এই সম্পর্কে আপলোড করব যে আসলে পরিশ্রমটা কে করে বেশি, কার গুরুত্বটা সব থেকে বেশি। তো দর্শক, আমরা কচুর লতিগুলা কিন্তু দেখতে পাচ্ছেন মেশিন দিয়ে সরাসরি জমিতেই কিন্তু ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপরে এগুলা কিন্তু পর্যায়ক্রমে প্রক্রিয়াধীন অবস্থায়, তারপরে কিন্তু এটা প্রক্রিয়াজাত বাজারজাত করতে হবে, বাজারজাত উপযোগী করে তুলতে হবে। তো এটার জন্য আমরা কিন্তু
এই যে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার করতেছে, আগে লতিগুলা উঠাইলাম, লতিগুলা কিন্তু সবগুলা কিন্তু একসাথে আমরা সংগ্রহ করছি, সংরক্ষণ করছি। সংরক্ষণ করার পরে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রাখা হয়েছে। তো এগুলা রাখার পরে আমরা এখান থেকে আর এই যে দেখতে পাচ্ছেন দর্শক যে গাছের গ্রোথগুলো কত সুন্দর গ্রোথ। তো এই যে গাছের গ্রোথ আপনারা দেখতেছেন, আসলে দর্শক কষ্ট করলে কেষ্ট মেলে একটা কথা আছে প্রবাদে। তো আসলে পরিশ্রম না করলে কিন্তু আপনার কাঙ্ক্ষিত ফলনটা কিন্তু পাবেন না। তো এই যে পরিশ্রম করা হচ্ছে এই জন্য কিন্তু আপনার ফলনটা কিন্তু পাচ্ছি। চেষ্টা করতে হবে, চেষ্টা করলে অবশ্যই সফল হবেন ইনশাল্লাহ। আমরা যদি পারি আপনারা কেন পারবেন না। তো একটা জিনিস যে আপনারা সবসময় ফলো রাখবেন, হার মানা যাবে না। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন লতিগুলো কিন্তু বাড়ির দিকে আমরা রওনা দিচ্ছি, এগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পরিষ্কার করবো আরও ভালো করে। তারপরে কিন্তু এটা বাধা হবে বেঁধে, তারপরে তো বাধাটা আপনারা দেখতে পাবেন, আমি আপনাকে দেখাবো। তো একে একে আমরা মাথায় উঠায় নিচ্ছি, উঠায় নেওয়ার পরে এটা কিন্তু বাসায়, কিন্তু বাসা দিয়ে কিন্তু রওনা দিচ্ছি আমরা। তো দর্শক এই যে লতিগুলা কিন্তু দেখতেছেন, এই যে একে একে কিন্তু সবাই কিন্তু মাথার উপরে নিচ্ছে। তো দর্শক এটা আমরা আমাদের অলরাউন্ডার এগ্রোর লতি কুচু জমি, এটার পাশেই ধানের জমি ছিল। তো বাড়ির দিকে আমরা রওনা দিলাম, বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তো ধীরে ধীরে বাড়ির ওইদিকে আগাচ্ছি। তো দর্শক এই যে কচুটা, এটা আপনার সর্বনিম্ন বাজারে হলেও 2000 টাকা মনে হবে, সর্বনিম্ন এবার বাজারে হলো, কারণ লতি কচুর অনেক চাহিদা, কিন্তু চাহিদা সম্পূর্ণ সবজি হচ্ছে লতি কচু, কচুর লতিগুলো। তো এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রক্রিয়াজাত বাজারজাত কিন্তু করা হয়েছে, এবং এটাতে আটি আটিভাবে 10 কেজি করে আমরা বাঁধতেছি। প্রতিটা একটা মুঠি আছে হচ্ছে 0.5 কেজি, মানে 500 গ্রাম করে, এখানে 10 কেজি করে দিয়ে আমরা হচ্ছে এরকম করে আটি বাঁধতেছি। দর্শক আপনারা যারা লতি কচু চাষ করতে চান অরিজিনাল চারা পেতে, অথবা যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের জমিতে সরাসরি আপনারা এসে দেখে শুনে বুঝে জেনে নিয়ে যাবেন। আমাদের জেলাটা হচ্ছে নাটোর জেলা, রাজশাহী বিভাগের নাটোর জেলা এটা অবস্থিত। তো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু চারাগুলো পাঠিয়ে থাকি। তো দর্শক এই ছিল আজকের ভিডিও, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।